এদিকে ভয়াবহ বন্যায় পানিবন্দি নোয়াখালীর বিশ লাখ মানুষ সবচেয়ে বেশি বিপাকে চরাঞ্চল সহ প্রত্যন্ত গ্রামের মানুষজন ত্রাণ সহায়তার পাশাপাশি উত্থার তৎপরতায় সহযোগিতা চান তারা বানভাসী মানুষের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সর্বস্তরে মানুষ তবে সুষ্ঠু বন্টন জরুরি বলে মনে করেন অনেকেই নোয়াখালী থেকে মোহাম্মদ হারুনের ক্যামেরায় হেদায়তুল্লাহ সীমান্তের প্রতিবেদন বন্যার এমন পানি শুধু বেগমগঞ্জ নয় নোয়াখালীর প্রত্যেকটি উপজেলায় বন্যার পানিতে মানুষ মানবেতর জীবনযাপন করছেন নোয়াখালীবাসী বলছেন বিগত পঞ্চাশ বছরেও এমন বন্যার পানি তারা দেখেননি তারা এই বন্যার সাথে পরিচিত নন এ চিত্র নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার বানভাসী মানুষের ভাসমান পানিতে মানবেতর জীবনযাপন করছেন তারা

আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করা হলেও সহায়তা পাচ্ছেন না গ্রামীণ জনপথ বুঝে নাগরিক দেখ নাই কিছু নেই আমরা কিছু পাইননি আমরা বাঁচাইতে পারি নিতে আমরা কোন অনুদান পাই না আমরা খুব কষ্ট করতে সেই পানিটা খুব বাস করতে এই পানিগুলো আমাদের দেশে ছাড়া হচ্ছে ভারত পরিকল্পিত ভাবে যে বাংলাদেশটা ডুবাইলের জন্য অনেক মানুষ মারা যাইতেছে যাইতেছে নোয়াখালীর প্রধান সড়ক ছাড়া অন্যান্য সব সড়কই নিমজ্জিত পানিতে কোমর পানির মধ্যেই যাতায়াত করছেন স্থানীয়রা বাদ খুলে ভারত পানে ছেড়ে দেয় খুব প্রকাশ করেছেন অনেকে এর জন্য প্রধান উপদেষ্টাকে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন নোয়াখালীর মানুষ এদিকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ করছে রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো বেগমগঞ্জের এখলাসপুরে বানভাসী মানুষের মাঝে ছাত্রদল যুব দলের উদ্যোগে খাদ্য বিতরণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু এবং আজকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলছেন দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে এই জাতীয় দুর্যোগে সবাইকে একসাথে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বলছেন প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সহায়তার আহ্বান জানিয়েছেন বানভাসী মানুষ হেদায়তুল্লাহ সীমান্ত এসএটিভি নোয়াখালী